এখানে আমি 800 মতন চিকেন আছে, এটা আমি দই আর হলুদ এইটা আর কিছু দেইনি, কোনো মশলা, এটা মাখিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দুই তিন আগে, একটুখানি ম্যারিনেট করে রাখলে চিকেনটা মানে ভালো ম্যারিনেট করে রাখি। এবার কড়াইতে তেল দিচ্ছি, দেখো তোমরা গরম, চিনি, লবঙ্গ আর এলাচ একটুখানি ফেটে করে রেখেছিলাম, এটা দিচ্ছি। এবার দেব কিছু পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে আমি অন্যান্য মশলা দেব। এবার এই পেঁয়াজের মধ্যে একটু অল্প হলুদ দেবো, কারণ আমার চিকেনে হলুদ দেওয়া আছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথেই দেওয়া, দু চামচ দিলাম। আর রসুন বাটা এক চামচ দিলাম। আর লঙ্কা আদা বাটা আর কি, এটাও এক চামচ দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে কষাতে হবে। এবার চিকেনটাও আমি দিয়ে দিলাম। এবার আমি নুন দেব, আজকে ওয়েদারটা খুবই ভালো এখন পর্যন্ত, জানি না আজকে বৃষ্টি হওয়ার কথা কালকে টিভিতে দেখেছিলাম, কিন্তু না হলেই ভালো, যেভাবে চারিদিকে জল জমে যাচ্ছে সবারই অসুবিধা হবে। Thank you.
আমি কিন্তু কারুর নকল করেও কিছু কারুর দেখেও আমি কিছু করি না, আমি আমার মতন নিজের ইচ্ছা মতন আর কি যেটা যখন দিতে হয় দিয়ে আমি রান্না করি এবং নামটাও আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করি। আর এই রান্নাগুলো আমি মোটামুটি নিজের থেকেই মানে চিন্তা করে 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 পাঠাচ্ছি, আর সবসময় আমি চিন্তা করতে থাকি নতুন নতুন আমি টিপস দেব কোন রেসিপি দিলে ভালো হবে, সেটাই পরিবারের লোক হয়ে গেছে তোমাদের দেখাতেই হবে। আচ্ছা এবার কষানো হয়ে গেছে, এবার মাংসের জলটা দিয়ে দিই, গরম জল দিলে ভালো হতো কিন্তু এখন গরম জলটা করিয়ে নিই, মিনিটে হয়ে যাবে কারণ আমার ম্যারিনেট করা অনেক দীর্ঘ সময় দেখা ছিল। এবার ঢাকা দিয়ে দিলাম 15 মিনিট পরে। আবার আমি তোমাদের সবাইকে নিয়ে আমার নিজের ফ্যামিলি মনে করি, আমার বাড়িতে যেমন আমার ছেলে বউ মেয়ে জামাই নাতি সব আছে, তোমরাও আমার ফ্যামিলির একজন হয়ে গেছো এবং তোমরাও যাতে আনন্দ পাও বা কি করলে ভালো থাকবে আমি সেটাও দেখার চেষ্টা করি, না তোমাদের পছন্দ আমি সেইভাবে করার চেষ্টা করি, জানি না কতদূর তোমাদের দেখাতে পারবো বা আনন্দ দিতে পারবো। আশা করি এই রান্নাগুলো তোমরা দেখবে এবং দেখে তোমাদের ভালোই লাগবে, আর এইভাবে করে খেয়ে দেখবে ভালোই লাগবে তোমাদের, আর এইভাবেই আমাদের তোমরা ভালোবাসবে, তোমাদের ভালোবাসাই আমাদের পথেও ভালোবাসা, আর তোমরা সবসময় থেকো সুস্থ থেকো আমি এটাই চাই। আমি এবার আবার চলে এসেছি, ঢাকনাটা উঠিয়ে দেখছি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলব একটু মশলা দিয়ে গরম মশলার গুঁড়ো নামিয়ে দেব। এবার নামিয়ে দিচ্ছি, যে আমার চিকেন তৈরি, তোমরাও এইভাবে করবে সিম্পল রান্না, আর আমাদের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট ভিডিওতে আবার দেখব।